আমাদেরকে বলছে কলম গুড়া, নাইলে নামাজ। নামাজ, নামাজ, আমরা যে নামাজ পড়ি এটা নামাজ? এটা নামাজ কি বলেন? কি বলেন? প্রমাণ দিলে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? একদিন মনে হয় বলছিলাম, যে উম্মতের উপরে দয়া কইরা আল্লাহ, তিন রাকাতের বেশি কোন রাকাতে কোরাত কেরাত নাই, কেরাত নাই। চব্বিশ ঘন্টার নামাজের ভিতরে শুধু বেতেরের ভিতরে তিন রাকাতে কেরাত আছে, আর কোন নামাজে কি নাই? কি নাই? কোন নামাজে দুই রাকাতের উপরে কি নাই? কেরাত নাই। আল্লাহ মেহরবানি করে এই উম্মতের কোরআনের ভিতরে ছোট সুরা দিছে কয়টা? কয়টা? এর চেয়ে কোন ছোট সুরা কোরআনে নাই, এখানে একজন নাই। যে তিনটা ছোট সুরা ইমাম সাহেবকে একদিন চা খাওয়ায়া, দুই মিনিটের জন্য বসায়া, হুজুর আমার এই তিনটা ছোট সুরা, তিন মিনিটও লাগবো না, আপনি একটু শুনি না, আমার লেখা দেন যে আমার কাছে একজন হাত উঠাইতে পারবেন? কি পারবেন না? পারবেন না? কেন? কেন সত্যায়িত করলেন না? আল্লাহ তো বলবে তোমাদের দিকে চাই তো আমি পুরা কোরআনের ভিতরে তিনটা সুরা দিছিলাম সবচেয়ে ছোট, কেননা তিন রাকাতের ভিতরে কেরাত করতে হয় বেতেরে, এছাড়া কোনো নামাজের ভিতরে দুই রাকাতের বেশি কেরাত করতে হয় না। এখন আপনি যদি প্রশ্ন করেন জোহরের আগে চার রাকাত সুন্নত, ঠিক না? ঠিক না? কি এটাতে কি পড়তে হয়? এটাতে কি পড়তে হয়? চার রাকাতে কেরাত পড়তে হয় না? হ্যাঁ, আরে প্রশ্ন করেন না, আমি প্রশ্ন করবো, আমি জবাব দিব। আপনি তো বলতে পারেন এখানে তো চার রাকাতে কেরাত পড়তে হয়, ঠিক না? না, নফল আর সুন্নত মাসনা মাসনা, আসসালাতু মাসনা মাসনা, দুই দুই রাকাত। যখন দুই রাকাত করে আত্তাহিয়াত তো পড়লেন, দুই রাকাত কমপ্লিট হয়ে গেল, পরের দুই রাকাতে যদি প্রথমের দুই রাকাতের কেরাতেই পড়েন কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না, কেননা পরের দুই রাকাত ভিন্ন নামাজ, ভিন্ন নামাজ। যদিও আপনি এক সালামে পড়তেছেন, এখানে সালাম একটা, সোফা দুইটা, দুই 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 দুই, এই দুই কমপ্লিট, দুই কমপ্লিট, কিন্তু সালাম কয়টা? একটা। ওই প্রথম দুই রাকাতে যে কেরাত করছেন ওই কেরাত পরের দুই রাকাতে যদি পড়েন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারো ফতোয়ার দরকার নেই, দরকার নেই, কেন এই দুই রাকাত ভিন্ন। আল্লাহ রসুল বলছে আসসালাতু মাসনা মাসনা, নফল আর সুন্নত দুই দুই রাকাতে কমপ্লিট, রাকাতে কমপ্লিট, দুই দুই রাকাতে, দুই রাকাতে কমপ্লিট, কমপ্লিট। কিন্তু আফসোস, আফসোস, আজ পর্যন্ত এই ছোট তিনটা সুরাকে ইমাম সাহেবের কাছে যে সত্যায়িত করে সিগনেচার করাই, সিগনেচার করাই, ইমাম সাহেব লেখা দিছে আমারটা সহি, যাবে রাখেন, বাড়িওয়ালাদেরকে জানায় দেন, আমি কিন্তু সত্যায়িত করে নিয়ে আসছি। কবরে যদি জিজ্ঞাসা করে কেরাত সহি ছিল না কেন, বলছে বলল কে, আমার কাছে লেখা আছে, ইমাম সাহেব লেখা দিছে এই তিনটা বলে সহি ছিল, সহি ছিল, আমাকে ধরেন না ইমাম সাহেবরে ধরেন, আমি কিন্তু লেখায় নিয়ে আস, লেখায় নিয়ে আস, লেখায় নিয়ে আস, কিন্তু আজ পর্যন্ত তো একজনও লেখাইলাম, একজনও লেখাইলাম। আল্লাহ ওয়ালা আছে, এদের কাছ থেকে শিখি যে আমার ভিতর থেকে মোটা মোটা বলেন আমাকে, মোটা মোটা, মোটা মোটা, মোটা মোটা শিখেন, মোটা শিখেন, যেমন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম শিখছে, ইয়া রাসূলুল্লাহ বয়স হয়ে গেছে, এখন আর চলা মসজিদে নববীতে আসতে পারি না, বাড়িও একটু দূরে, আমাকে মোটা মোটা কিছু শিখায় দেন। আল্লাহ রসুল মোটা মোটা শিখায় দিছে, আমরাও মোটা মোটা শিখ, মোটা শিখ, চিকন না, বেশি না, বেশি না, মোটা শিখ, মোটা শিখ, অল্প কয়েকটা শিখে, কয়েকটা শিখে, যে এগুলা বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, এগুলা যদি বাহির না হলো, বাহির না হলো, এগুলা যদি বাহির না হলো, তাইলে মেরে দোস্ত, মেরে দোস্ত, তাইলে মেরে দোস্ত, মেরে দোস্ত, আমি নামাজ পড়েও নামাজের মতো মানুষের মতো মানুষ হতে পারবো, মানুষ হতে পারবো, হতে পারবো, হতে পারবো,
এগুলো বাহির করা কিন্তু শিখতে হবে, অহংকার বাহির করা দরকার, দুনিয়ার লোভ বাহির করা দরকার, হিংসা বাহির করা দরকার, আদাওয়াতি দুশ্মনী বাহির করা দরকার, গীবত ছাড়া দরকার, গীবত ছাড়া দরকার, করনিন্দা ছাড়া দরকার, লোভ লালসা ছাড়া দরকার, হিংসা বিদ্বেষ ছাড়া দরকার, সমালোচনা ছাড়া দরকার, পিঠ পিছে সমালোচনা ছাড়া দরকার, এরকম অনেকগুলা, বেশি না অল্প কয়েকটা, এগুলো ছাড়া দরকার, এগুলো ছাড়া দরকার, বা এগুলাকে কনভার্ট করা দরকার, অহংকার ছাড়া দরকার, যেটাকে কিবির বলে, কিবির বলে এর জায়গায় যেটা আনার দরকার এটা আনার, তারপরে কম এবাদত করবেন, কম এবাদত কম করবেন। এই জন্যই আল্লাহ রাসূল বলছিল, মাস ইয়াকসিকাল আমালুল কালিল আখলিস দীনাকা ইয়াকসিকাল আমালুল কালিল, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে, এই উম্মতের বয়সেই অল্প আমল আর কত হবে, ঠিক না? বয়স অল্প না, কত কত দূর মিয়া, এতদিন শোনার পরও মনে রাখেন না, দুই পর্বে তো মাফই করলো, প্রথম জন্মের থেকে 15 বছর পর্যন্ত মাফ, এটা বাদ দিবেন না, তারপরে আর কতটুক থাকে, তারপরে 24 ঘন্টার ভিতরে যতক্ষণ ঘুমাই ওইটাও মাফ, তাইলে রইল কতটুকু, দুই দফায় মাফ হওয়ার পরে হয়তো উর্দে 30 বছর থেকে যাবে, আরো কম, আরো কম, এতটুক বয়স, এতটুক বয়স, আমল তো বেশি চান না, আল্লাহ আমল বেশি চায় না, আমল বেশি চায় না, আমল বেশি চায় না, সিফত বেশি চান, সিফত আমল চান, আমল আর কি করবেন আপনি আর আমি, সাইয়েদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেই বলতেছে, মা আবাদনা কা হাক্কা ইবাদাত, যার আমলের মোকাবেলা সমগ্র সৃষ্টি মিলা করার ক্ষমতা, কোন নবী না, কোন রসুল না, কোন সৃষ্টি না, না জিব্রিল না, মিকাইল না, ইসরাফিল না, মালাকুল মউত, যার ইবাদতের মোকাবেলা কেউ করতে পারে না, উনি ইবাদত করে বলতেছে, মা আবাদনা হাক্কা হাক্কা ইবাদাত, আল্লাহ তো আমাদের কাছ থেকে ইবাদত চান না, নকল চান, নকল নকল বোঝেন, নকল বোঝেন, নকল বোঝেন, নকল বোঝেন মানে বোঝেন না, নকল বুঝতে তো এটাই বোঝেন যেটা আমগো দেশে বোঝে, ঠিক না? আয়সা জরিমানা করে ওটার নাম নকল, ঠিক না? আসলে নকল কি জানেন, দেখবেন বাচ্চারা যেটার, যাদেরকে কেজি বা নার্সারিতে ভর্তি করে, অগে বইগুলার ভিতরে স্বর আঁকা আছে, এখন ওকে বলে কি, তুই এটার উপর দিয়া কলম বুড়া, এটার নাম হইল নকল। এই জন্য আল্লাহ আমাদের কাছ থেকে বেশি কেন, আল্লাহ আমাদের কাছ থেকে এটা চায় যে যা বাহির করার এটা বাহির কর, যা ঢুকানের ভিতরে, এসলা এটার নামই, এসলা এটার নামই, অ্যান্টিবায়োটিক কেন দেয়, বলেন তো ডাক্তাররা গেলেই অ্যান্টিবায়োটিক কেন দেয়, কেন কেন কেন, যেই ভাইরাসের কারণে আপনি অসুস্থ ওটাকে নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিক, ঠিক তো? এরকম যেটা বাহির করার ওটাকে বাহির করব, যেটা আনার ওটা আনবো, তখন আমি মানুষের মতো মানুষ, তখন অল্প এবাদত যথেষ্ট হবে, অল্প এবাদত। আজকে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, মারামারি পর্যন্ত রাগ হয়ে যাবেন, গোলা দিব, মারামারি পর্যন্ত হয় দোলাই খালে, কাস্টমার তো আমার দোকানে ঢুকছিল, তুই দূরের থেকে ইশারা দিলি কেল্লে গা,
আমি মনে হয় জানি না কিছু, ঠিক না? আমি তো এই রুট দিয়ে ডেলি যাই আর আই, আমার যাওয়া আসার রাস্তাই তো এটা, ঠিক না? কত কাস্টমার লয়ে ঝগড়া হয় না, হয় না? হয় না? হয় না? রাগ হয়ে গেলেন, তখন আর ঝগড়া হবে না, তখন ওই সাহাবির মতো হবে। কাস্টমার আসছে আমার পায়ের দোকান থেকে নিয়ে যান, আপনি না খুলে বসে আছেন, আমার প্রয়োজন মেটা গেছে, পায়ের প্রয়োজন মিটে নাই। উনি সকাল থেকে বনি করতে পারে না, আমি তো দুই তিনটা বেচা ফেলছি, আপনি ওনার দোকান থেকে নেন, দুইজনে দোকান বন্ধ করে মসজিদে চলে যাবো, ওর দোকান থেকে নেন, মাপ চাই, আমি বেচা ফেলছি, আমার যা দরকার তা আজকে হয়ে গেছে, আমার পায়ের দোকান থেকে। তখন বাজার এরকম, রব্বে কাবার কসম, বাজার এরকম হবে, প্রয়োজন মিটতে দেরি, কাস্টমার গেলেও বলবে আমি বেচবো না, আমার বাইক দোকান থেকে নিয়ে যান, ডান দিকেরটা টেনে নাইলে বাম দিকেরটা টেনে নেয়, এদের প্রয়োজন মিটে নেয়, এরা বিসমিল্লাহ করে, এরা একটা বেচক আমি চাই, তখন এই সিফত হবে ইশারওয়ালা সিফত। আসেন শিখবেন তো, শিখবেন তো, যা ভিতর থেকে বাহির করার এটা শিখি, আজকে এতটুক বললাম, আগামীতে আবার আসলে মনে থাকলে দেখা দিব কি কি বাহির করতে হবে, কি কি ঢুকাইতে হবে, ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় পেলে দেখা দিব, তখন আমি আর আপনি মানুষের মতো মানুষ, তখন রাতের অন্ধকারে কুরআন নামায় নিয়ে আসবে, আল্লাহর রাসূল কুরআন নিয়ে অপেক্ষা করবে, যে এই সাহাবি ফজরে আসবে কখন, আর ওকে সুসংবাদের মালা পড়াবো কখন, দূরের থেকে দেখতে দেরি, আল্লাহর রাসূল ছুটে গিয়ে সালাম দিতে দেরি করেন নাই, আর মুসকি মুসকি হাসতেছে, জামাই বউ করছো কি রাখবে, জামাই বউ মিলা কি করছো, কি গটাইছো রাত্রে, ইয়া রাসূলুল্লাহ কিছে, কি গটাইলে রাত্রে তোমরা দুইজনে, এই যে কোরআন দেখো তোমাদের সামনে নাই মা, চুলা কোরআন চুলা আসছে তোমাদের ব্যাপারে, কি করছো তোমরা, কি করছো তোমরা, তো হাসতে হাসতে বলছে ইয়া রাসূলুল্লাহ এই কাহিনী করছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায়া দিছি, বউ বাহানায় বাতি জ্বালা নিবায়া দিছে, আমি না খাইয়েই চমচম চমচম করছি, আর মেহমানরে পুরা খানা খাওয়ায়া দিছি, আল্লাহ বলে খুশিতে কুরআন নামা। আজকে তো আমরা কথায় পটু, কামে পটু না, আমরা কথা বলতে যাই, কথা বলতে যাই, কাম করতে জানি না, রব্বে কাবার কসম, যদি কাম করতে জানতাম, কাম করতাম, মাইনা দেখাইতাম, তাহলে মেরে দোস্ত আজকে আমাদের সমাজে যত আগাছা, এই আগাছা কোনোদিন তৈরি, শুধু আমাদের আমল না করার কারণে। ঘরের দরজা খুলা রাখা, আপনি যত লাউড স্পিকারে চিল্লান কোনো কাম হবে না, কেন দরজা তো আপনি খুলে চোরের সুযোগই করে দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ, আমল নাই আমাদের, আমল নাই, এই জন্য আসেন, এই জন্য আসেন, এই জন্য আসেন, আসেন সবাই ওলামাদের কাছ থেকে শিখবো তো, শিখবো তো। হ্যাঁ, আর যেই তসবির কথা বললাম মেরে দোস্ত, আপনি যদি চান, যদি চান, আপনি যদি চান যে আমার গুনাহ মিটতে থাকো, তাহলে বেশি দিন তো লাগবে না, যেটা বললাম, যেটা বললাম কি সাগরের ফেনা সমান গুনাহ গুনাহ মিটতে থাকবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা আমি মাইনেই নিলাম, আপনি এরকম 100% 100 সাগর পরিমাণ গুনাহ আপনার আছে, সমগ্র সাগরের ফেনা পরিমাণ 100 গুণ আছে, তাহলে 100 দিন করলেই তো সব শেষ, না শেষ না? হ্যাঁ, তার বিপরীতে প্রতিদিন কত নেকি, 1 লক্ষ, 1 লক্ষ,
আরে মেরে দোস্ত, আশার উপরে সারা রাত্র দাঁড়ায় থাকে, ঠিক না? সারা রাত্র দাঁড়ায় রয়েছে, মাল আইছে নামাইছে, ভাবছে কালকা বাজারে পাম্পার হবে, ঠিক না? সকালে ঘুমের থেকে উঠা দেখে কালকের থেকে বাজার অর্ধেক কমে গেছে, কমে না কমে না কি হয় না হয় না? মাথায় হাত না পিঠ, কপালে হাত, কপালে হাত, এখানে তো আল্লাহ গ্যারান্টি দিতেছে, এটার জন্য কেন যাকবেন না? এই জন্য ডেলি সকালে, ডেলি সকালে আল্লাহর রাসূল বলছে, আমার উম্মত যদি জানতো দুই ওয়াক্ত নামাজে কি লেখা আছে, এশার ফজর, তাহলে আমার উম্মত হামাগুড়ি দিয়া হইলো আর হামাগুড়ি এশারের জামাতের ফজরে। ও মেরে দোস্ত, খালি দুনিয়াওয়ালাদের সাথে সেলফি তোলার জন্য পাগল, ঠিক না? আল্লাহ রাসূল বলছে দুই ওয়াক্ত নামাজ যদি তোমরা বাজামাত পড়তে, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে সেলফি নিত, সেলফি ফেরেশতারা, তোমাদের নিতে হইতো না, ফেরেশতারা খুশি খেলায় তোমাদের সাথে সেলফি নিবে, সেলফি সেলফি, ভালো বোঝে যুবকরা, এই জন্য সেলফি বললাম। একটা হলো ফজরের নামাজ, একটা হলো আসরের নামাজ, আসরের নামাজ, ফেরেশতাদের সাথে তোমাদের সাক্ষাৎ, তোমাদের সাক্ষাৎ। ফেরেশতারা যখন উপরে যাবে, তো আল্লাহ জিজ্ঞেস করবে কিভাবে রাই খাইলা, যায়া কি অবস্থায় পাইলা, তোকে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন জমিনে গেছি তখন নামাজে পাইছি, যখন ছায়া আসতেছিলাম তখনও নামাজে ছিল, আল্লাহ বলে লেখা রাখো পুরো সময়টাই নামাজ, সময়টাই নামাজ, যা চাইতেছে তা দিতে আমি প্রস্তুত, জান্নাত দিয়া দিলাম, জান্নাত দিয়া দিলাম। তো আমার আল্লাহ রাসূল বলছে, আমার উম্মত যদি জানতো, যদি জানতো যে ফজর আর আসরে ফেরেশতাদের সাথে আদের সাক্ষাৎ হবে, তো কেউ ফজর আর আসরের জামাত ছাড়তো, জামাত ছাড়তো, জামাত আসেন, আসেন, শিখি, শিখি দুটা কাম বেশি বেশি, কাম বেশি বেশি, যাতে একদিন নিজের মনই বলে আমি দুয়া পয়সা সাফ, দুয়া পয়সা সাফ, আমি যে কাসরতের সাথে ইস্তেগফার করবে, যে কাসরতের সাথে পড়বে, কাসরতের সাথে যে পড়বে, একদিন তার ভিতর থেকে অনুভূতি আসবে যে আলহামদুলিল্লাহ গুনাহ মনে হয় সব মাফ হয়ে, শরীরটা হালকা হালকা লাগতেছে, ভিতরটা জানি কেমন পাক পাক লাগতেছে, ভিতরটা কেমন জানি পাক পাক লাগতেছে। আছে অনেক মানুষের আছে, কিন্তু নিজের পেশাবের ছিটাই যখন নিজের গায়ে আসে, তখন দেখবেন নিজের কাছে গোসল না করা পর্যন্ত, দোয়া না করা, না দোয়া পর্যন্ত নিজের ভিতরে জানি কি কেমন কেমন লাগে না, অস্বস্তি অস্বস্তি লাগে, যখন গোসল করা বেলে, গোসল করা বেলে তখন কি ফ্রেশ ফ্রেশ লাগে, এতটুকু ইস্তেগফার পড়ে, যে নিজের ভিতর থেকে এই কথার অনুভূতি হয় যে ভিতরটা হালকা হালকা লাগতেছে, কেমন জানি পাক পাক মনে হয়, পাক পাক পড়বেন, পড়বেন। এই জন্য আল্লাহওয়ালারা বলে যে কমসে কম ডেলি 1000 বার পড়া, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, চলতে পড়তে পারেন, উঠতে পড়তে পারেন, বসতে পড়তে পারেন, কাজ করতে করতে মুখ দিয়া পড়তে পারেন, দোকানে বসে পড়তে পারেন, যতটি সময় সারাদিন আমাদের মুখ অন্য কাজে চলে, ওটা যদি ইস্তেগফারে চলে, তাহলে 1000 কেন 10000 হয়ে যাবে, 10000 হয়ে যাবে।
ইস্তিগফার করে পড়বেন তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله এর চেয়ে বড় উসিলা আমরা আর কি দিব হায় আল্লাহ এর চেয়ে বড় উসিলা আর কি আমরা আপনার ঘরে বসা এই মানুষগুলোকে আপনিই নিয়ে আসেন হায় আল্লাহ কেউ নিয়ে আসে না হায় আল্লাহ আপনার ঘরে আইনা যদি আপনি এদেরকে খালি হাতে ফিরত দিয়া দেন হায় আল্লাহ মনে হয় না এটা দুনিয়ার রীতিনীতি তো শোভা হবে সমচিন হবে হায় আল্লাহ আপনি যখন নিয়ে আসছেন আল্লাহ আমাদেরকে আপনি খালি হাতে ফিরে খালি হাতে এই মজমাকে কবুল করেন আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন আয় আল্লাহ এই মজমাকে অত্র এলাকার জন্য মডেল বানায় এই মজমাকে কবুলিয়াতওয়ালা মজমা বানায় দেন যে সবার দিলে এই কথা বসা যায় যে এই মজমা মকবুল মজমা কবুলিয়াতওয়ালা মজমা যে আসবে সে খালি হাতে এখান থেকে যাবে না হায় আল্লাহ এরকম মজমা আপনি এটাকে বানায় হায় আল্লাহ আপনি মেহরবানি করে আজকে কবুল মেহরবানি করে আজকে কবুল করে মেহরবানি করে আজকে কবুল করে আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ কুদরত দ্বারা আমাদের ভিতর থেকে যা বাহির করার আপনি বাহির করে দেন আল্লাহ আপনি তো মেহরবানি করে সাহাবায়ে কেরাম আপনি নিজেই তো বলেন আপনি আমাদের কুদরত দ্বারা আমাদের ভিতর থেকে বাহির করে দেন যে সিফত আসলে আমরা মানুষের মতো মানুষ হব আয় আল্লাহ গর্তের পিপীলিকা পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করবে ফেরেশতা পর্যন্ত দোয়া করবে ওরকম মানুষ আপনি আমাদেরকে বানায় দেন এই মহল্লার নারী পুরুষকে আপনি কবুল করেন হায় আল্লাহ এই ইসলাহি প্রোগ্রাম সারা এলাকার জন্য হায় আল্লাহ হায় আল্লাহ একটা নমুনা বানায় দেন আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সুস্থতা দেন করুণার আয় আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে আপনি মুক্ত করেন ডেঙ্গু থেকে আপনি আমাদের দেশকে মুক্ত করেন আল্লাহ আপনার মেহরবানি আপনি আজকেও আমাদের দেশকে বিপর্যয় থেকে বাঁচায় দিয়েছেন ভূমিকম্প আসছে যদিও আমরা বলি ছোট মাত্রায় কিন্তু আমরা দেখি এতটুক মাত্রার ভূমিকম্প বহু দেশে বিপর্যয় নিয়ে আসে আমাদের দেশে আজকে কোনো বিপর্যয় হয় নাই হায় আল্লাহ আজকে যেরকম বাঁচায় দিয়েছেন এরকম সব সময় বিপর্যয়ের থেকে আপনি আমাদের দেশকে বাঁচায় দিয়ে দেশের মানুষগুলোকে বাঁচায় দিয়ে হায় আল্লাহ হায় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ যে কবরবাসীদেরকে সামনে রেখা প্রতি মাসে আয়োজন হয় হায় আল্লাহ ওই কবরবাসীকে আপনি মাফ মাফ করে আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে মাফ আল্লাহ অনেকে দোয়া দরখাস্ত করছে অনেকে করতে পারে না হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন জাররা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ বিশেষ করে আপনার হাবিবের উম্মত সবাইকে আপনি মাফ আমাদের মা বাবাকে মাফ করা দেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ আমাদের এক ভাই অসুস্থ আল্লাহ ওনার চোখের দৃষ্টি শক্তি আয় আল্লাহ আপনি ফিরায় আল্লাহ ফিরায় আল্লাহ শেফার যদি কোনো সুযোগ থাকে তাহলে আপনি কুদরত দিয়ে শেফা দিয়া দেন ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম